করোনার দিন শেষে স্তব্ধ হোক যুদ্ধের সব বেড়া জাল। একটি গানের কথা রূপ নিল বাস্তবে। তিন শক্তিশালী রাষ্ট্র তুরস্ক, ইরান ও সৌদি আরবের মধ্যে ঐক্য চেয়ে বাংলা ভাষায় একটি সঙ্গীত গেয়েছিলেন বাংলাদেশের জীবনমুখী গানের শীর্ষ গায়ক, সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনীন মানিক। ও প্রেসিডেন্ট এরদোয়ান, ও প্রেসিডেন্ট রুহানি, ও প্রিন্স মোহাম্মদ বিন সালমান, শুনুন আমাদের আরজু আহ্বান। করোনা শেষ হলে মুসলিম বিশ্বে যুদ্ধের চাই অবসান, মুসলিম উম্মা এক হয়ে যাবে আপনারা যদি মিলে যান। মানিকের সেই গান তিন রাষ্ট্র প্রধানের কাছে পৌঁছাক বা না পৌঁছাক, কিন্তু তার গানের আকুতি বাস্তবে পরিণত হয়েছে। মুসলিম বিশ্বের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল তুরস্ক, ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা হোক। প্রভাবশালী রাষ্ট্র তিনটির মধ্যে সম্পর্ক উষ্ণ হলে মধ্যপ্রাচ্যে থাকবে না যুদ্ধ, সংঘাত ও সহিংসতা, মুসলিম বিশ্বে সংহত হবে ঐক্য। সৌদি আরবের সঙ্গে ইতিমধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে তুরস্কের। বড় আশঙ্কা ছিল ইরান আর সৌদি আরব সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা, সেই আশঙ্কাও দূর হল। ধারাবাহিক আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে ইরান ও সৌদি আরব। এই আলোচনায় অংশগ্রহণকারী একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, দুদেশ নিজেদের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হয়েছে। আসন্ন সমঝোতায় দুদেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পর দূতাবাস খোলার আগে কনসুলেট খোলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। AFP আরও জানিয়েছে, সৌদি আরব ও ইরান সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্কে উষ্ণতা ফিরে আসার ইঙ্গিত দিলেও উত্তেজনা প্রশমনের জন্য উভয় দেশের পক্ষ থেকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়ে গেছে। 2016 সালের জানুয়ারি মাসে সৌদি সরকার দেশটির ভিন্ন মতালম্বী শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুদেশের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। এদিকে 2020 সালের শেষ দিকে ছিন্ন সম্পর্ককে জোড়া লাগানোর জন্য সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হতে থাকে। চলতি বছরের মার্চ মাসে রিয়াদ ও তেহরান নিজেদের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা নিশ্চিত করে। ইরানের সঙ্গে আগে থেকে সুসম্পর্ক রয়েছে তুরস্কের। ইতোমধ্যে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনারও আগ্রহ প্রকাশ করেছে সৌদি বাদশাহ। তুরস্ক, ইরান ও সৌদি আরব তিন দেশের সম্পর্কের বর্তমান মাত্রা মুসলিম বিশ্বকে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জহির আহমেদ, চেঞ্জ টিভি ডট প্রেস, নিউজ ডেস্ক।